রাত বেরোলেই কিন্তু সেই ঐতিহাসিক জনসমাবেশ, সেই শহীদদের স্মরণ করে অমর একুশে জুলাই, আর তার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে কিন্তু একেবারে জোর কদমে। আগামীকাল এই যে জনসমাবেশ হয়েছে তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে ধর্মতলা সহ কলকাতা শহরতলিকে। দেখতেই পাচ্ছেন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাইক টেস্টিং চলছে, অর্থাৎ এর কালকে এর জন্য বাড়ি থেকে বেরোতে গেলে ঠিক কী কী কথা মাথায় রাখতে হবে, অর্থাৎ বাড়ি থেকে বেরোতে গেলে ঠিক কী কী কথা মাথায় রেখে রাস্তায় বেরোতে হবে, এবং ট্রাফিক থেকে শুরু করে বাস থেকে শুরু করে মেট্রো থেকে শুরু করে সমস্ত যে পরিবহন যে ব্যবস্থাটা রয়েছে সেটা কীরকম থাকবে সেই বিষয়ে আমি একবার কথা বলবো, এবং সেই বিষয়টিও একবার জানা আছে। অর্থাৎ কাল রবিবার একুশে জুলাই তৃণমূলের এই জনসমাবেশ উপলক্ষে আজ শনিবারের দুপুরের পর থেকে কিন্তু বাস পরিষেবা একটা টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের সমাবেশে কর্মী সমর্থকদের হাজির করানোর জন্যই কলকাতা ছাড়াও 224 পরগনা, হাওড়া, হুগলি জেলার অধিকাংশ বেসরকারি বাস তুলে নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু সংগঠন সূত্রের খবর। ট্রেনের পক্ষ থেকে আমরা কিছু অসহযোগিতা পাচ্ছি এটা ঠিকই, এটা গণতান্ত্রিক দেশ, বহুদলীয় গণতন্ত্র, ফলে রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের একটা শহীদ দিবস পালন করি। বহু বছর ধরে হচ্ছে সেই একুশে জুলাইয়ের 13 জন তরতাজা যুবক জীবন দিয়েছিল, এবং তাদের যে জীবন দেওয়া সেটাকে স্মরণ করেই আজকে একুশে জুলাইয়ে লাখো লাখো মানুষ কলকাতায় আসে এবং এই দিনটাকে উদযাপন করে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন, কী নির্দেশ দিচ্ছেন সেগুলো তারা শুনতে চায়, ফলে এখানে তাদের আসা যাওয়ার ক্ষেত্রে পরিবহনে সহযোগিতা করা যে কোনো সরকারের উচিত, এবং বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ সব দিক থেকেই এই এত মার যে মানুষ আসছে তাদের সুযোগ যাতায়াতের সুবিধাটা অবশ্যই পরিষেবাটা দেয়া হচ্ছে। অর্থাৎ কাল এই সমাবেশের আগে শনিবার রাত থেকে কিন্তু পূর্ব রেলের যে শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, এবং সেটার কিন্তু একটা খবর যে ট্রেন বাতিল হয়ে যাবে এমনটা কিন্তু খবর ছড়িয়েছিল। সেই রেল পূর্বকের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সমাবেশের দিন শিয়ালদহ যে ডিভিশন রয়েছে সেই শিয়ালদহ ডিভিশনে কিন্তু কোনো ট্রেন বাতিল হবে না, ওই দিন সমস্ত রুটে রবিবারে যে অসংখ্য যে পরিষেবা রয়েছে সেটা কিন্তু মিলবে। পাশাপাশি কিন্তু কলকাতা মেট্রো, অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব যে কলকাতা মেট্রো রয়েছে সেই মেট্রো কিন্তু এই ভিড় সামলানোর জন্য ভালোভাবেই ব্যবস্থা করবে বা ভালোভাবেই হেল্প করবে। সর্বোপরি বলা যায় যে কালকে যে ঐতিহাসিক জনসমাবেশ রয়েছে সেখানে দূর দূরান্ত থেকে যে মানুষজন আসছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে, এবং সর্বোপরি যে 2009-এর পর 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে এবং বিধানসভায় যে উপনির্বাচনের ভোটগুলো রয়েছে সেখানে কিন্তু চূড়ান্ত জয় জয়কার লাভ করেছে, অর্থাৎ বাংলায় কিন্তু ঘাস ফুলের ঝড় একেবারে বয়ে গেছে। শুধু তার এই বার্তা শুনতে, তার এই বিষয়টি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে এই ভক্ত সমাগম আসবে এবং কর্মী সমর্থকরা আসবে, তাদের জন্য সুবিশাল আয়োজন করা হয়েছে। অর্থাৎ আপনারা কি বলছেন, আপনারা কি ভাবছেন, এরকমই সারাদিনের একুশে জুলাইয়ের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।